পৃথিবীতে যত জিলাপি আছে তার অধিকাংশই মচমচে জিলাপি। তবে এই মচমচে জিলাপির বিপরীতেও আছে ভিন্নতা। মচমচে জিলাপি ছাড়াও আছে তুলতুলে জিলাপি। খেতে তুলতুলে এই জিলাপি দেখলেই মনে হয় রাজাবাসায় খাবারের আয়োজন, আর তাই তো নাম হয়েছে শাহী জিলাপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই শাহী জিলাপি কীভাবে তৈরি হয় একদম পারফেক্টভাবে। এখানে গরম পানির মধ্যে 1 কেজি পরিমাণ ময়দা গুলিয়ে নেওয়া হচ্ছে, আর 1 কেজি পরিমাণ ময়দা রেখে দেওয়া হবে। টোটাল 2 কেজি ময়দার জিলাপি বানানো হবে, আর 1 কেজি কী করা হবে তার সিক্রেট একটু পরে দেখাবো। গরম পানির তাপমাত্রাটা হবে হাতে সহনীয় পর্যায়ের। এরপর 200 গ্রাম বেসন মেলানো হচ্ছে। এরপর আবারও একটু পানি মিলিয়ে নিবে। এরপর এই মিশ্রণটি কমপক্ষে 12 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বারো ঘন্টা পর বাকি 1 কেজি ময়দা মিলিয়ে নিচ্ছে। এখানে 12 ঘন্টা বলা হয়েছে, এর বেশি রাখলেও খুব ভালো হয়। কেউ কেউ 1 দিন পর্যন্ত আগে ভিজিয়ে রাখে। এরপর মিশ্রণটিকে এভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবে তত বেশি জিলাপিটা ভালো হবে। এই পর্যায়ে দেওয়া হচ্ছে বেকিং পাউডার। এখানে 2 কেজি ময়দার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দেওয়া হচ্ছে। আপনারা যদি বাসায় কম পরিমাণে বানাতে চান তার হিসাবটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসলে রেস্টুরেন্ট থেকে সরাসরি দেখাচ্ছি, তাই এখানে পরিমাণটা অনেকটা বেশি। আপনারা নিশ্চয়ই বাসায় এত বানাবেন না, তাই আপনাদের সুবিধার্থেই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হিসাবটা। তৈরি হয়ে যাওয়া মিশ্রণটি এবার কাপড়ের মধ্যে নিয়ে গরম তেলে ছেড়ে জিলাপির আকৃতিতে তৈরি করা হবে। দুই কেজি পরিমাণ ময়দার জিলাপির জন্য 6 কেজি পরিমাণ চিনি নিয়ে শিরা করে এর মধ্যে 250 গ্রাম ডালডা মিলিয়ে নিচ্ছে। বেশ কড়া করে জিলাপিগুলো ভেজে উঠিয়ে তেল ঝরিয়ে এটা শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। শিরার মধ্যে কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল শাহী জিলাপি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আরেকদিন দেখা হবে মুরাদ ক্রিয়েটিভের নতুন একটি এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।